বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রা প্যাকেজ নিয়ে রাজধানীর নয়াপল্টনে হাবে সংবাদ সম্মেলন চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। শুধুমাত্র একটি প্যাকেজ, আমাদের সাধারণত এক বা একাধিক প্যাকেজ হয়ে থাকে, আমাদের এজেন্সিগুলি মিনিমাম দুটো প্যাকেজ করে, তার চেয়ে বেশিও করে। শুধু এ এক প্রথম আমরা যে একটি সাধারণ প্যাকেজ আমরা এটা নাম দিয়েছি বা সাধারণ প্যাকেজ, এই প্যাকেজটি আমরা ঘোষণা করছি। এর বাইরে আমাদের এজেন্সিগণ হজ যাত্রীদের চাহিদা অনুসারে কাস্টম মেড প্যাকেজ করে থাকেন। এর বাইরে একটি প্রিমিয়াম প্যাকেজ এবং এছাড়াও ফাইভ স্টার হোটেলের জন্য আলাদা আরও প্যাকেজ করে থাকেন। সেগুলি হজ যাত্রীদের সাথে আলোচনা করে ওই প্যাকেজগুলি যার যে এজেন্সি হজ যাত্রীদের যেমন চাহিদা সে মোতাবেক দিয়ে থাকেন। কিন্তু আমরা সাধারণ প্যাকেজ হিসেবে আমরা আজকে একটি প্যাকেজ ঘোষণা করছি। সেখানে ব্যয়ের যে খাতসমূহ আছে, আপনারা জানেন যে আমাদের বিমান ভাড়ায় আমাদের হজ যাত্রীদের জন্য কিন্তু প্যাকেজটা আমরা ব্যয়ের জায়গাটা দুই জায়গায়, বাংলাদেশ অংশ এবং সৌদি অংশ। বাংলাদেশ অংশের খরচ বিমান ভাড়া, এটা ছাড়াও আমাদের এখানে আরও কিছু খরচ আছে, লাইক হজ যাত্রীদের কল্যাণ তহবিল, স্থানীয় সার্ভিস চার্জ, প্রশিক্ষণ ফি এবং নিবন্ধন ফি ইত্যাদি, এগুলি বাংলাদেশ অংশের খরচ। আর সৌদি অংশের খরচ মক্কা মদিনার বাড়ি ভাড়া এবং সৌদি আরবে প্রদেয় সার্ভিস চার্জ, এটা আসলে সৌদি আরবে গাড়ি মিনা, আরাফা, মুজদালিফা সেবা ইত্যাদির জন্য এই পয়সাটা সেখানে সৌদি সরকার কর্তৃক নির্ধারিত। এছাড়া জমজমের পানির জন্য এখানে আমাদের 12 রিয়াল দিতে হয় এবং অতিরিক্ত সার্ভিস চার্জ, এটা আসলে সৌদি মুয়াল্লেম যারা তাদেরকে আরেকটা অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হয়। এই বছর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, সৌদি আরবের খরচ এখন পাওয়া যায় নাই, এটা কিন্তু এই খাপটাই, অন্যগুলি নয়, অন্যগুলি প্রায় সবগুলি নির্ধারিত আছে। শুধুমাত্র অতিরিক্ত সার্ভিস চার্জ আপনি দেখবেন আমাদের এখানে নাম্বার 5 আছে, এইটাই পাওয়া যায় নাই। আমরা অপেক্ষা করেছি সরকারি প্যাকেজ ঘোষণার পরও, আমরা একদিন বেশি অপেক্ষা করলাম, এই জন্য কাল গভীর রাত পর্যন্ত আমরা চেষ্টা করেছি এই তথ্যটি প্রাপ্তির জন্য।